ইদা সামা উনফাতারাত আল্লাহ বলছেন যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে আকাশ আমরা দেখি না আকাশ দেখার চোখ আমাদের নাই আমরা আকাশের নিচের আবিরটা দেখি মেঘ দেখি আকাশের নিচে কিছু ধোঁয়া আভা দেখি আকাশটা এত উপরে এটা দেখার ক্ষমতা পৃথিবীর কোন চোখে নাই ওই পর্যন্ত আমাদের দৃষ্টি যায় না সাতটি আকাশ প্রত্যেকটা আকাশকে আলাদা আলাদা মেটাল দিয়ে আল্লাহ তৈরি করেছেন একটা আকাশের সাথে আরেকটা আকাশের মিল নাই রাসূল সাল্লাম শুধু বলেছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের আংটির মতো ছোট এখন প্রথম আকাশটা কত বড় নাসা গত 100 বছর ধরে রিসার্চ করছে নাসা পৃথিবীর সবচেয়ে বড় আকাশ গবেষণা কেন্দ্র যদিও রাসূল সাল্লাম বলেছেন তোমরা আকাশ নিয়ে বেশি গবেষণা করো না তাহলে ভিক্ষুক হবা সাগর নিয়ে গবেষণা করো প্রাচুর্য আসবে আকাশ নিয়ে গবেষণা করতে করতে রাশিয়া ভিক্ষার থলি হাতে নিয়েছে রাশিয়ার মানুষ রেশনে রুটি খেয়েছে রুটি আটা রুটি রেশনে খেয়েছে ওই সময় আমি গিয়েছিলাম রাশিয়াতে 1991 সাল রুটির জন্য দেখি যে লাইন ধরেছে আলাম রুটি লাইন ধরে খেতে হবে আমি এই রুটি খাওয়ার দরকার নাই আমার রুটি তো আমাদের দেশে লোকেরা ডায়াবেটিস লোকেরা বেশি খায় কোন দাওয়াতে কি রুটি খাওয়া হয় কথা কর না কেন বিয়ের দাওয়াত দিছে দুইটা করে যদি রুটি দেখাবেন যে দিছে হেরে মারবে কত রুটি তুই খা রুটি খায় অসুস্থ লোকেরা আমরা রুটি খাবো কেন আমরা পোলাও খাবো কোরমা খাবো ঠিক না ভাই ঠিক এই রাশিয়া টুকরা টুকরা হয়ে গেছে অন্যদিকে জাপান পানির তলদেশ নিয়ে গবেষণা করে পৃথিবীর সবচেয়ে অর্থশালী দেশে পরিণত হয়েছে কারণ সাগরের ভিতরে আল্লাহ বলছেন ইয়াখরুজু মিনহুমাল লুগলু ওয়াল মারজান ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাযিবান সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে কত যে মোহন মহিমা সসীম সুষমা রেখেছ হৃদয় ভোলাতে রেখেছ হৃদয় ভোলাতে প্রতিদিন সাগর পাঁচবার আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে সহি বর্ণনা রাসূল সাল্লাম বলছেন প্রতিদিন সাগর চায় সারা দুনিয়াকে ডুবিয়ে মারতে আল্লাহ অনুমতি দেয় না যখনই একটু অনুমতি দেয় সুনামি হয়ে যায় পাঁচ মিনিটের ভিতরে 25 লক্ষ লোক দুনিয়া থেকে বিদায় এক মিনিটের ভিতরে সারা পৃথিবীকে বিদায় করে দিতে পারে সাগর পারে কি পারে না এত বেশি সাগরের ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ জাল্লা শানু সাগরকে ঠান্ডা করে রাখেন সেই সাগরের নিচে মারজান এবং লুকলু পাথর দিয়ে ভরে দিয়েছেন আবার সাগরের ভিতরে এত মাছ সম্পদ রেখেছেন বাংলাদেশের সাগরের এলাকার মতো সমৃদ্ধ সাগর এলাকা পৃথিবীর কোন দেশে কোন দেশে নাই বাংলাদেশের যতটুকু বে অফ বেঙ্গলের সীমানা অতটুকু সাগরের নিচে গ্যাস স্বর্ণের খনি তেলের খনি ভরপুর হয়ে আছে আর পানিতে বছরের একটা সময় পানি আর মাছ এক হয়ে যায় শুধু পানি আটকালেই চিংড়ি মাছ রূপালী স্বর্ণ শুধু পানি আটকায় আর সেখান থেকে চিংড়ি মাছের পোনাগুলো 5 টাকা ধরে বিক্রি করে সাতক্ষীরার কাছে ধরে কুয়াকাটা তারপরে বঙ্গোপসাগরে ওই যে ইয়াতে কক্সবাজার সহজ সমুদ্র উপকূল এলাকা আছে এগুলোতে তারা পোনাগুলো ধরে পোনা ধরে কেমনে শুধু পানি আটকায় একটা সময় এত বেশি মাছ পৃথিবীর কোন সাগরে এত বিচিত্র মাছ নাই এত বিচিত্র মাছ গুজ্জা একটা মাছের নাম হলো গুজ্জা মানে হাই না না একটু বলে ফেললাম আর কি চট্টগ্রামের ভাষা চট্টগ্রামের ভাষা আসলেই মনে হয় বিদেশি ভাষা এটাতে দেশের কোনো গন্ধ নাই চট্টগ্রামের লোকেরা যখন কথা বলে রাজশাহীর লোকেরা মনে করে যে ফার্সি কথা বলতেছে এক শব্দ বোঝা যায় না অনেক হত্তু নাচ্ছেন কেন না জানেন গামাসুন্দরা না সালেদ না এই তো মাছেরও এমন নাম আপনি খান না আপনার আব্বাও খায় না গুজ্জা মাছ আমি কইলাম গুজ্জা মাছ মানে কোন হাই সন দিল শুধু মজাই লাগে লাহমান তরি আল্লাহ বলছেন বাহিরের গোস্ত খেলে মুখ মেরে আসে আপনি গোস্ত 1 কেজি যত বড় পেটুকু হোক 1 কেজির বেশি খেতে পারবেন না
ও দাঁতে লাগবে ওখানে লাগবে সেখানে লাগবে কিন্তু মাছটা হলো লাহমাত তরিয়া মাছটা হলো এমন গোস্ত যেটা যত খাবেন জিহ্বায় তত স্বাদ বেড়ে যাবে আবার এই মাছের কাঁটা গলায় লাগলে কোনো সমস্যা না এটা গলে যায় কোন হাড়ি গলে না কিন্তু মাছের কাঁটা গলে যায় মাছকে এত বেশি নিয়ামতে ভরপুর আল্লাহ করেছেন হাজার রকমের মাছ দান করেছেন কে আপনাদের হাওর গলুতে যত মাছ সব মাছের নাম মানুষ জানে শুধু খায় জানে না সেজন্য আল্লাহ জাল্লা শানু বলেছেন ইজা সামাউন ফাতারাত এই যে আকাশটা দেখেছো এই আকাশের সাথে সাগরের সম্পর্ক যখন চাঁদ উঠে জোয়ার আসে যখন চাঁদ ডুবে যায় জোয়ার চলে যায় চাঁদটা যেখানে আছে এখান থেকে যদি একটু নিচে নেমে যেত আজকের বিজ্ঞান বলছে একটু যদি নিচে নেমে যায় সারা পৃথিবী পানিতে ডুবে যাবে আর একটু যদি উপরে উঠে যায় সারা পৃথিবী মরুভূমিতে পরিণত হবে এজন্য চাঁদ সূর্যের কথা আল্লাহ বলেছেন চাঁদ সূর্যের কথা বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান চাঁদ এবং সূর্য এটা হিসাব মিলানোর জন্য আমাদের জন্য আল্লাহ দিয়েছেন হিসাবটা যেন আমরা ঠিক রাখতে পারি এই আকাশ কত বড় বিজ্ঞান বলছে নাসা আকাশ কত বড় তারা ঠিক করতে পারে নাই তবে আকাশের ভিতরে ব্ল্যাক হোল আছে ওরা বলছে ওরা এখন ব্ল্যাক হোল না আগে বলতো ব্ল্যাক হোল কালো গর্ত এখন বলছে নো ইটস নট ব্ল্যাক হোল ইট ইজ স্টার ফলিং এখানে তারা পড়ে যায় 1400 বছর আগে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ কসম করেছেন লা উকসিমু বিমাওয়াকিআইন নুজুম যেখানে তারা পড়ে যায় সেটার কসম খেয়েছেন আল্লাহ আজকে নাসা সেটা বের করেছে তারাগুলো চলতে থাকে হঠাৎ করে দেখা যায় একটা তারা ডিসঅ্যাপিয়ার একটা তারা আর দেখা যায় না আপনি দেখবেন আকাশের দিকে তাকিয়ে থাকেন একজন কবি খুব বেশি আকাশের দিকে তাকাতেন এই জন্য তিনি খুব বেশি কবিতা লিখেছেন কি নাম ওনার বাড়ির পাশে বোধ আর মিয়া বাংলাদেশ কোথায় ইরানে চলে গেলে কেন তুমি রবি ঠাকুর ওনার সাহিত্যের লেংথ অনেক বড় সাহিত্যের এমন কোন আঙ্গিনা নাই তিনি দেখেন নাই ব্যঙ্গ রচনা থেকে শুরু করে ছোট গল্প থেকে শুরু করে কিন্তু কবিতায় নজরুল যা দিয়ে গেছেন এরকম কনফিডেন্স কোন কবি দেখাতে পারে নাই তিনি বলেছেন আমি চিরতরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে নজরুল আর রবি ঠাকুর বলেছেন শত বর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা গানি পড়লে পড়তেও পারো নাও পড়তে পারো কিন্তু নজরুল বলেছে আমার কবিতা আমি যা দিয়ে গেলাম আমি তীরচরে দূরে সরে যাব তবু দেব না আমায় ভুলিতে এক এক কবিতার ওজন কি অল্প জীবন পেয়েছেন তিনি সাহিত্যের চর্চার জন্য মাত্র 30 বছর হবে না তার সাহিত্য চর্চা কিন্তু এমন জিনিস দিয়ে গেছেন এক বিদ্রোহী কবিতা যদি যারা নোবেল দেয় এরা যদি সঠিক হতো ইনসাফ করত শুধু বিদ্রোহীর জন্যই নজরুলকে নোবেল দেয়া ফরজ হতো একটা কবিতা এমন কোন শব্দ নাই যেটা চয়ন করেন নাই আবার ঈদের জন্য যেই গান তিনি লিখেছেন কোন উৎসবের জন্য এত সুন্দর লেখা কেউ উপহার দিতে পারে নাই তিনি লিখেছেন তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ ঢাল হৃদয়ের তোরে তস্তরিতে শিরনি তৌহিদের তোর দাওয়াত কবুল করবেন হযরত হায় মনে উমিদ রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ কি সুন্দর লেখা সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না এগুলো আল্লাহর দান ছাড়া আর কিছুই নয় মাত্র এক পড়া একজন মানুষ কোত্থেকে এত শব্দ তিনি পেয়েছেন কোত্থেকে এত লেখা তিনি লিখেছেন উর্দু ফার্সি সমানে তিনি দিয়েছেন পাকিস্তান আর্মিতে যখন তিনি ছিলেন সারাদিন লাইব্রেরিতে পড়ে থাকেন পড়া ছাড়া কিছুই সম্ভব না পড়া 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 রবি ঠাকুরও এইটির উপরে উঠেন নেই রবি ঠাকুর একবার বলেছিলেন যে আমার যদি এখন মেট্রিক পরীক্ষা দিতে আমি ফেল করব অনেক লেখাপড়া তিনারা করেছেন কিন্তু রবি ঠাকুরের জন্য আমার একটু আফসোস তিনি এত লিখলেন
আমার নবীকে নিয়ে দুইটা লাইন তীরে লিখতে পারলেন এজন্য আমরা অনেকে সব সময় চর্চা আনতে পারি না ওনার ভক্তরা বলেন উনি নাকি রাসূলকে নিয়ে দুইটা লাইন লিখেছেন এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কার তা আপনি নাম আনতে লজ্জা বোধ করলেন কেন শেক্সপিয়ারের মতো কবি নাম এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্ডার ড্রাসেলের মতো লোক নাম এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি শাসক হতো All the world will get the peace eternally. তিনি বলেছেন বিশ্বরবির মতো একজন শাসক যদি আবার আসে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে আমার নজরুল লিখেছেন অসংখ্য নাম আল্লাহকে যে পাইতে চায় কই আপনাদের গান না দেখি আল্লামা ইকবাল থেকে তিনি নিয়েছেন আল্লামা ইকবাল থেকে নিয়েছেন ভালো জিনিস নিতে পারেন আপনারা আকাশের সীমানা বলছিলাম তো এই কালো যেখানে স্টার পড়ে যায় তারা পড়ে যায় এরকম কুটি কুটি তারা পড়ার জায়গা আছে আকাশে আর একটা তারা কত দূর একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড় এখন আকাশটা কত বড় এই সাত আকাশ রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহর হাতে রাখলে সাতটা সরিষা দানার চেয়ে ছোট মনে হবে কিভাবে সেই আল্লাহর সাথে সামান্য জিনিসকে শিরক করো শিরকের গুনাহ এই জন্যই আল্লাহ মাফ করবেন না মৃত্যুর পরে আমলনামা চেক করবেন কোন শিরক আছে কিনা পাহাড় পরিমাণ আকাশ সমান সওয়াবের কাজ করেছো যদি শিরক ধরা পড়ে সব ধ্বংস হয়ে জাহান্নামী হয়ে যাবা পাহাড় সমান আকাশ সমান গুনাহ করেছো কিন্তু শিরকের গুনাহ নাই সব মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে একজন লোক মারা গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহি বর্ণনা তার 99টা খাতা সব গুনায় ভরা আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তোমার কি কোনো সওয়াব আছে মনে করতে পারো তুমি মনে করো তোমার কোনো সওয়াব আছে কি লোকটা চিন্তা করলেন সওয়াব থাকলেও তো লাভ নাই 99টা গুনার খাতা সওয়াব থাকলে আমি কি করব তিনি মনে করতে পারলেন না আল্লাহ বারবার জিজ্ঞেস করছেন মনে করতে পারলেন না অবশেষে আল্লাহ বললেন তুমি এমন একটা আমল করেছো যে আমলটি এই 99টা খাতার চেয়ে অনেক ওজন হয়ে যাবে তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তুমি আমার সাথে শিরক করো না এটা পড়েছো অন্য গুনাহ তুমি করেছো এই যে কালেমাটি শিরক মুক্ত অবস্থায় পড়েছো এই 99টা খাতা এক পাল্লায় আর এই কালেমাটা এক পাল্লায় দিলে ওই 99 খাতার চেয়ে এই ছোট্ট কালেমাটা অনেক বেশি ভারী হয়ে যাবে এজন্য শিরককে পাহারা দিবেন শিরক যেন না ঢুকে শিরক কিভাবে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালো রাতে কালো পিপলার উপর কালো পাথরের উপর কালো পিপলা যেমন দেখা যায় না তেমনি শরীরে শিরক ঢুকে সেই আকাশের কসম করে আল্লাহ বলছেন ইযা সামাউন ফাতারাত যখন আকাশগুলো বিদীর্ণ হবে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত আকাশ যখন নড়ে যাবে তারাগুলো আকাশে থাকবে না ছিটকে পড়বে একটা ছিটকে পড়লেই দুনিয়ার অবস্থা খারাপ নামাজ যে পড়ে না তার চরিত্র নাই নামাজ যে পড়ে না সে করুণা চাইলো চুরি করে নামাজ যে পড়ে না সে মানুষের কোনো হক দিতে জানে না এজন্য আমরা নামাজকে গুরুত্ব দিব সবার আগে আকাশ বিদীর্ণ হবে তারাগুলো ছিটকে পড়বে কিন্তু মোমেন হেফাজতে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের কোনো শাস্তি মোমেনের উপর হবে না কোনো শাস্তি মোমেনকে গ্রাস করবে না দুই প্রকারের লোক সবচেয়ে নিকৃষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হলো মাজারের খাদেম কিসের খাদেম কিসের খাদেম মাজারের খাদেম দুই নাম্বার বলেছেন যাদের উপর কিয়ামত নিপতিত হবে তবে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারপর কিয়ামতের আযাব নিপতিত হবে কত বড় নিয়াম আমাদের অনেক হিন্দু ভাইরাও কালেমা পড়েন আল্লাহ তাদেরকে সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন কালেমা পড়া মানে হলো আপনি মূর্তির সামনে যেতে পারবেন না আপনাদের ওই কিতাবটাতে মূর্তির নাম নাই কোন কিতাবে নাই তবে
কোন মূর্তিকে গালি দিয়ে আল্লাহ হারাম করেছে আল্লাহ বলেছেন ওদেরকে গালি দিও না লা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না যদি গালি দাও তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবে গালির কোন সিস্টেম আমার ইসলামে ইজাজ সামাউন ফাতারাত আকাশ বিদীর্ণ হবে ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়াইদাল বিহার ফুজ্জিরাত একটা তারার অংশ পড়নি সমস্ত সাগরগুলো ফেটে যাবে সাগরের তলদেশ ফেটে পানি উতরাতে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সাগর সাগরের উপরে সাগরের নিচে আগুন আবার আগুনের নিচে সাগর তাহতা কুল্লা মা ইন্নার ও কুল্লা না নারিন বাহার প্রত্যেক সাগরের নিচে আগুন আছে আবার আগুনের নিচে সাগর আছে রাসূলের সহিহ হাদিস আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখে সাগরের নিচে যদি আগুন না থাকতো সমস্ত মাছগুলো মারা যেত আবার সাগরে যদি ঢেউ না থাকতো মাছগুলো সব মারা যেত প্রজননের সময় হলো ঢেউ আল্লাহ বাড়িয়ে দেয় আপনারা দেখবেন ওই যে মাছ বিক্রি করতে নেয় সারাক্ষণ কি করে কথা বল না কেন কি করে ঝাঁকায় কেন ঝাঁকায় কেন ঝাঁকা না ঝাঁকালে মাছ মরে যাবে ইলিশ মাছ যখন ডিম ছাড়ে ঠিক মেঘনা নদীর মোহনা যেখান থেকে পানির স্রোত সবচেয়ে খরস্রোতা সেখানে আসে আবার স্যালমন ফিশ পৃথিবীর সবচেয়ে দামি ফিশ এগুলো যখন বাচ্চা প্রজনন করে চলে আসে নায়গ্রার জলপ্রপাতের ওখানে লক্ষ কোটি ব্যারেল পানি এরকম নামছে নায়গ্রার জলপ্রপাত আমি গিয়েছি অনেকবার তো সেখানে লক্ষ লক্ষ স্যালমন চলে আসে ডিম ছাড়ার জন্য ওই স্রোতের ভিতরে ডিম ছাড়ে কারণ স্রোত ছাড়া কারেন্টও সৃষ্টি হয় না স্রোত ছাড়া প্রাণও বাঁচে না প্রত্যেকটি জিনিসের জন্য স্রোতের দরকার সুবহানাল্লাহ আবার পানি ছাড়া কোনো কিছু জীবন লাভ করে না আল্লাহ জাল্লা শানু এগুলোর কথা বলেই তারপরে বলছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত সমস্ত কবরগুলো থেকে মানুষ বেরিয়ে আসছে থাকবে যারা দুনমন্তাসার মাটির ভিতরে থেকে পোকা যেমন বেরিয়ে আসে বৃষ্টি হলে পোকা বেরিয়ে আসে ঠিক তেমনি ভাবে মাটি থেকে কবর থেকে মানুষ বেরিয়ে আসবে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়াখরাত মানুষ জানবে আগে পরে সে কি করেছিল আজকের বিজ্ঞান বলছে মাত্র 30 সেকেন্ডের মধ্যে 80 বছরের স্মৃতি মানুষ মনে করতে পারে মাত্র 30 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে মানুষ 80 বছরের স্মৃতি রিকল করতে পারে হাঁটতেছে একটা বৃদ্ধ মানুষ লন্ডনের রাস্তায় ইংল্যান্ড আফ্রিকা অস্ট্রেলিয়া কানাডাতে কারো বয়স বলবেন না তাহলে মার খেতে হবে বুড়া মানুষ হাঁটতেছে লাঠি না লাঠি দুইটা দিয়ে আপনি যদি বুড়া কোন লাঠি উড়ায় বুড়া কইলি কেন আমি তো জানতাম না এটা 1990 সালে প্রথম আমার ইউকেতে যাওয়া তো ছোট মানুষ ট্রেনের মধ্যে দেখি যে দুইজন মহিলা সাজতেছে লিপস্টিক দিচ্ছে আমি ছোট মানুষ বসে আছি তো দুই লাঠি নিয়ে উঠছে দুইজন ট্রেনে সাজে আর বলে যে গ্যাস হাওল্ড আমার আমার বয়স কত তো বলতেছে ইউর 40 তো ও আবার সাজছে সে যে ওকে বলছে যে আমার বয়স কত বলো ও বলছে তোমারে 35 লাগতেছে আমি চিন্তা করলাম আমি একটু কথা কই ট্রেনে আর কেউ নেই আই সে বোথ অফ ইউ নট লেস দ্যান 80 তোরা দুইটাই 80 বছরের বুড়ি হায় হায় যখনই বললাম এইবার লাঠি উড়ায় মারছে এখন তো যত অসাব্য গালি সব আমার দিচ্ছে আমি চিন্তা করলাম কি বিপদে পড়লাম সো অলরাইট হে ড্যাডি ইউ বোথ অফ ইউর টিনেজার তোমাদের দুইজনের বয়স 20 এর কম এখন দেখি যে খুব হাসতেছে খুব আমি নেমেই আমার আমাকে যিনি নিতে আসলেন ব্রাদার মুসলিম ব্রিটিশ মেজর ছিল তিনি ইসলাম গ্রহণ করেছেন চলে গেছেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিক সারা জীবন মসজিদের খেদমত করেছেন মসজিদ ঝাড়ু দিতেন আমরা মনে করি মসজিদ ঝাড়ু দিলে আমাদের ইজ্জত যাবে না মসজিদ ঝাড়ু দিলে যত লোক সেজদা দিবে তত লোকের সওয়াব আমলনামায় উঠবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা কাঠি দিয়ে আপনি যদি কারো রান্নায় সহযোগিতা করেন ওই রান্না থেকে যতজন খাবে সবার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে ছোট্ট সাহায্য কিন্তু অনেক বড় ইমনাউনাল মাউন ছোট্ট জিনিস মুমিনরা কখনো নিষেধ করে না পাতিলা চাইলো আগুন চাইলো মরিচ চাইলো একটু আপনার কাছে পেঁয়াজ চাইলো দুই একটা পেঁয়াজ চাইলো লবণ চাইলো এগুলো আপনি নিষেধ করবেন না
তাহলে আপনি ওই লোকদের মধ্যে শামিল হয়ে যাবেন যাদের ব্যাপারে আল্লাহ লানত দিয়েছেন। একজন বৃদ্ধ লোক যাচ্ছেন রাস্তা দিয়ে দুটি লাঠি হাতে। আমি তাকে বললাম, মাই ডিয়ার ইয়ং ম্যান, কুড ইউ রিমেম্বার ইওর চাইল্ডহুড, তুমি কি তোমার শিশুকাল মনে করতে পারো? তিনি একটু চিন্তা করে বললেন, জাস্ট লাইক ইয়েস্টারডে, 90 ইয়ার্স হ্যাজ গন, এটা মনে হয় গতকাল আমি স্কুলে গিয়েছি, কিন্তু 90 বছর চলে গেছে। কত বছরের স্মৃতি মনে করলো? কত বছরের? 90 বছর। আলিমাত তাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আল্লাহ বলছেন আগে পরে মানুষ যত আমল করেছে সব তার চোখের সামনে চলে আসবে। কতগুলো ক্যাসিনো করেছ, কতভাবে ইয়াবা বেচেছ, কতভাবে গাজার আসর বসিয়েছ, কোন কোন লাইনে গাজার ব্যবসা করেছ, কার জমির আইল ঠেলেছ, কাকে ওজনে কম দিয়েছ, সব তোমার চোখের সামনে চলে আসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ জাল্লা শানহু বললেন, হে আমার মানুষেরা, হে মানব মণ্ডলী, এই মানুষের ভিতরে সবাই আছে না নাই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে না নাই? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস রবের ব্যাপারে তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনটা শব্দ লাগালেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সংস্থাপন করেছেন, ভারসাম্যপূর্ণ করেছেন, সেই রবের ব্যাপারে কে তোমাকে উদাসীন করে রাখলো? শুধু সৃষ্টি করেই ছাড়েন নাই, দুটি চোখকে সমান্তরালে রেখেছেন, যেখানে স্থাপন করার সেখানেই রেখেছেন। যদি চোখগুলো মাথার পিছনে দিত আপনি সামনের দিকে চলতে পারতেন না, যেমন হাতির না। ইংল্যান্ডের একজন ডাক্তার মানুষের আকৃতি দেখেই তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তিনি বলছেন, দেখেন আমার নাক যদি হাতির নাকের মতো হতো, আই কুডেন্ট রান, আমি দৌড়াতে পারতাম না, দৌড়াতে গেলেই নাকের উপর চিৎ হয়ে পড়তাম। আমার কান যদি হাতির কানের মতো হতো, পাশাপাশি বসে আমরা কোনো মিটিংয়ে থাকতে পারতাম না, আমার পাশের ভাই বলতো কান সরা, আমি বলতাম কান সরা। কি সুন্দর করে বানিয়েছেন, দেখেন কত সুন্দর কান, কত সুন্দর নাক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আফি আনফিসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলছেন তোমার ভিতরে যা রেখেছি মানুষের চেয়ে নাজুক, মানুষের চেয়ে সেন্সিবল মেশিন পৃথিবীতে আর একটিও। এত রগ মানুষের শরীরে, সারা পৃথিবীকে 10 বার পেঁচিয়ে ফেলা যাবে, এত রগ আল্লাহ মানুষের শরীরে রেখে দিয়েছেন। শুধু মাথার ভিতরে 4500 রগ বেইন আল্লাহ দিয়েছেন, মাথার ভিতরে 2700 কোটি বেইন, 2700 কোটি, 2700 কোটি নার মাথার ভিতরে, আর হাতের ভিতরে 4500 কোটি। হাটের এক একটা মাথার, হাটের 5টা মাথার একটা সমান, হাট রিসিভ করে, মাথা সেটা ডিসপ্লে করে। এখন কেউ কেউ বলেন হাট নাকি মাথায়, তো বলবা যে পাও মাথায়, বেকু, সবগুলোর সেন্ট্রাল পয়েন্ট কোথায়, কথা বলেন না কেন? যেমন একটা গাড়ি ড্রাইভ হয় কোথা থেকে, মাথা থেকে, ড্রাইভার বসে সামনে স্টিয়ারিং এর সাথে, সব আছে না নাই? এখন আপনি যদি বলেন যে ড্রাইভারের গাড়ির চাক হইলো স্টিয়ারিং এর লোক, গাড়ির সাইলেন্সার পাইপ হলো ড্রাইভারের মাথার পিছে, হবে? হবে না। হার্ট রিসিভ করে, রিসিভ করে সেটা মাথাকে দেয়, এটা কতটুকু সময়ে? 1 সেকেন্ডের শতভাগের চেয়ে কম। একটা মানুষের ব্রেন 10,000 কম্পিউটারের চেয়ে ফাস্ট। গভীর রজনীতে চলছেন, হঠাৎ করে একটা সাপ পায়ে লাগলো, সাথে সাথে সেন্স মাথাকে খবর পৌঁছালো, আমার পায়ের সাথে সাপ লেগেছে, মাথা পৌঁছালো কোথায়, পা কোথায় পৌঁছালো, মাথায়। মাথা বলল, চোখ তুই দেখ, চোখ তুই দেখ, চোখ দেখে দৌড়া সাপ। এবার মাথা কইল, লেজ দৈরা গুড়া, এটার ভিতরে কোনো বিষ নাই। আবার একটা সাপ লাগলো, মাথাকে পা বলল সাপ লেগেছে, চোখকে বলল চোখ দেখ, এগুলো কিন্তু সেকেন্ডের কম সময় হয়ে যাচ্ছে, দেখে গোখরা, অথবা কি বলেন আপনারা, হ্যাঁ, পানস,
হ্যাঁ ওই যে ফাঁস করে উঠে গোখরা এবার প্রেম কইল উঠা দৌড় মার পিছনে বাপ আছে না কে আছে ফালা বাপ নিজে জান বাঁচাই উঠা দিছে দৌড় এত মুহূর্তের মধ্যে সব কিছু করে ফেলেন করার ক্ষমতা দান করেছেন কে সে আল্লাহ জাল্লা শানু বলছেন আমি তোমাকে সৃষ্টি করি নাই আমি সৃষ্টি করে তোমার পা যেখানে রাখা দরকার সেখানে রেখেছি জিহ্বা যেখানে রাখা দরকার সেখানে রেখেছি জিহ্বার সাথে নাকের সম্পর্ক দিয়েছি যাতে জিহ্বায় পচা জিনিস ফেলে নাকটার পায় জিহ্বার ভিতরে এমন লালা দিয়েছি সাত রকমের টেস্ট তুমি অনুভব করতে পারো গরম কি ঠান্ডা জিহ্বা বলে দেয় পচানা ভালো জিহ্বা বলে দেয় টকটা মিষ্টি জিহ্বা বলে দেয় জিহ্বা বলে দেয় এটা খাইলে তোমার ভালো হবে না খারাপ হবে খতম করতে পারবা কি পারবা না জিহ্বা বলে দেয় ঠিক না বেটি কথা কন না কেন এই সবগুলো করেছেন কে সে আল্লাহ জাল্লা শানহু বলেছেন আমার আমি তোমার চোখকে এমন ভারসাম্যপূর্ণ করেছি চোখটা যদি একটু উপরে নিচে হয় লোকটাকে আমরা বলি ঠেরা কি বলি আপনারা কি বলেন তাকায় ওদিকে ওদিকে তাকায় থাকে টেগরা এই টেগরা টেরগা পা যদি একটু ছোট হয় লোকটা হাঁটতে পারে না এরকম ড্যান্স করে আমি পেয়েছি এক লোককে নাম বলবো না আপনাদের এলাকার খুব পয়সা আলা এয়ারপোর্টে উনি এরকম এরকম ঘুরতেছে আর আপনার ড্যান্স করেন কেন কয় ড্যান্স করি না আমার পায়ের তলায় ফোঁড়া উঠছে এক কি দেড় ইঞ্চি পা একটা বড় হয়ে গেছে একটু নিচে নেমে গেছে দেখেন হাঁটতেছে এরকম এরকম ঘুরতেছে কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন এই বানানোর পিছনে হেতু কি ওই যে কবরের জীবন ওটাতে সুন্দর হয়ে যাও তাহলে আরো সুন্দর করে দিবেন এক এক জান্নাতিকে আল্লাহ সত্তর গজ বানিয়ে দিবেন সত্তর গজ সত্তর গজ মানে হলো একশো বিশ হাত হবে এক এক জান্নাতি সাইডে হবে সাত গজ সাইডে হবে চোদ্দ হাত লম্বায় হবে একশো বিশ হাত চেহারাটা হবে ইউসুফ আলাইহিস ইসলামের চেহারা গলার সুরটা হবে দাউদ আলাইহিস সালামের সুর আরো আস্তে কল সুবহানাল্লাহ কি নিয়ামত দিয়ে কবরটাকে ভরে রেখেছেন জান্নাতিদের জন্য জান্নাতিরা মৃত্যু চায় কি চায় মৃত্যু চায় ওমর ফারুক চাইতেন বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করেন আপনার হাবিব যেখানে ঘুমিয়ে আছেন সেখানে আমার মৃত্যু দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির জন্য অনেক দোয়া করেছেন মদিনার মুর্দাদের জন্য দোয়া করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন এক রাতে তিনি শুইলেন আস্তে করে উঠে গেলেন আমাকে বললেন আমাকে অনুমতি দাও আমি আমার রবের সাথে কথা বলতে চাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি আপনাকে বেশি পেতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার রবের ডাকে সাড়া দেব আস্তে করে তিনি অজু করে বাহিরে গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমিও আস্তে আস্তে বাহিরে গেলাম আমি গিয়ে দেখি তিনি জান্নাতুল বাকির পাশে দাঁড়িয়ে আছেন ওটার নাম হলো বাকিউল গারকাত বাকিউল গারকাত জান্নাতুল বাকি হাদিসের নাম না এটা আমরা পরবর্তী পর্যায়ে নাম দিয়েছি জান্নাতুল বাকি কারণ এখানে অনেক মহিলা সাহাবি অনেক মায়েরা সেখানে ঘুমিয়ে আছেন বাকিউল গারকাত এই গারকাত গাছটি হলো ইহুদিদের গাছ সামনে সময় আসছে পৃথিবীর সব অপকর্মের হোতা হলো ইহুদিরা এই ইহুদিদের কারণে আজকে সারা পৃথিবীতে বিড়ি খাওয়া চলছে সমস্ত ড্রাগের হোতা ইহুদিরা সমস্ত মদের হোতা ইহুদিরা সমস্ত বাজে ছবির হোতা ইহুদি এবং মুশরিকরা ঈসা আলাইহিস সালাম যখন আবির্ভূত হবেন তিনি সব শূকর গরুকে মেরে ফেলবেন রাসূলের সহিহ হাদিস সব শূকর গুলোকে মেরে ফেলবেন আর দুনিয়ার খ্রিস্টানরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাছের নিচে পলাতে থাকবে ইহুদিরা গাছ বলে দিবে আমার পেছনে ইহুদি আছে তাকে হত্যা করো ইল্লা সাজারাতুল গারকাত فانه شجره اليهود কিন্তু গারকাত ছাড়া মসজিদে নববীর পিছনে এই গাছগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো কাটো এগুলো
এখানে তোমাদের মুর্দাদেরকে দাফন করো, যারা কারকাদে মারা যাবে তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব হয় না, এজন্য আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন জুমার দিন আপনাকে নিয়ে যায়, যেন সেজদা অবস্থায় নিয়ে যান। তাহিয়ুনা কামা তামুতুন, বুখারীর বর্ণনা, যে অবস্থায় মারা যাবেন সে অবস্থা আল্লাহ তুলবেন। যদি গান শুনতে শুনতে মারা যান, গান শুনতে শুনতে উঠবেন, কানের ভিতরে গান দিয়ে এরকম এরকম করে, আছে না নাই? সে কিশোরগঞ্জের ছেলেরা করে না এটা, কি তাল উঠে, নাউজুবিল্লাহ কইবেন না। আপনারা যখন এগুলো শুনেন তখন পাশ্চাত্য পৃথিবীর যুবক ছেলেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। নিউ ইয়র্কের এক মসজিদে দেখি একটা সাদা চামড়ার ছেলে কানের ভিতরে হেডফোন দিয়ে বসে বসে কাঁদছে। আমি তার পাশে গিয়ে বসলাম, ক্রিয় শেয়ারে আমাকে একটু দাও, প্রথম শুনে নেই। আমি আসসালামু আলাইকুম, ক্যান আই হ্যাভ এ লুক হোয়াট ইউ বিন লিসনিং টু, তুমি কি শুনছো আমি কি একটু দেখতে পারি? আমাকে দিল, আমি দেখি যে সূরা ওয়াকেয়া শুনছে, বসে বসে কাঁদছে। আমি বললাম কবে মুসলমান হয়েছ? বলছে দুই সপ্তাহ। তুমি যে কোরআন শোনো বুঝো না কি? কয় বুঝি না, কিন্তু কলিজায় ধাক্কা দেয়। আমার অজান্তে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে যখন সাহাবায়ে কেরাম কোরআন শুনতেন, দর দর করে নামাজের ভিতরে কাঁদতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে কাঁদতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন, সাহাবায়ে কেরাম বলতেন পানি যেমন উতরায়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার আওয়াজ বেরোতে থাকত। প্রতি নামাজেই প্রায় তিনি কাঁদতেন। আল্লাহ আমাদেরকে কাঁদার তৌফিক দান করেন। দুনিয়ার জীবনটা শুধু কান্নারই জীবন। ফালিয়া ধাকু কালিলা ওয়াবকু কাসীরা, আল্লাহ বলছেন সূরা তওবার ভিতরে, তোমরা কম হাসো বেশি কাঁদো, কম হাসো বেশি কাঁদো। সামনের দিনগুলো যা আসছে, যে কোনো সময় জীবন চলে যেতে পারে, এজন্য মৃত্যুর জন্য তৈরি হতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ যেন মিস না হয়। এই পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব কিয়ামতের দিন প্রথম হবে, হিসাব দিবে, হিসাবের মধ্যে প্রথম নামাজের হিসাব। আর বিচার শুরু হবে রক্তমূল্যের, যতগুলো হত্যা হয়েছে এগুলোর বিচার প্রথম শুরু হবে। কেন রক্ত প্রবাহিত হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে হত্যাকারী জানে না কেন হত্যা করছে, যাকে হত্যা করছে সেও জানে না সে কেন হত্যা হলো। এমন একটা সময় আসবে যখন ছেলের হাতে বাপ হত্যা হবে, তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বাকি নেই। খবরদার, বাপ মাকে কৈফিয়ত চাও ইসলামে জায়েজ নাই, হিসাব চাও জায়েজ নাই। কারণ বাপ মা তো আপনাকে পালনের সময় হিসাব করে টাকা দেন, আপনি কেন হিসাব চাইবেন? বাপ না একটা নাজুক জায়গা, বাপ যদি সন্তানকে হত্যা করে হত্যার বিচার কেসাস হয় না ইসলামে, হত্যার বিচার কেসাস নাই। কিন্তু অন্য যে কেউ হত্যা করলে আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, জানের বদলা জান নেয়ার ভিতরে তোমাদের জন্য জান আছে, যদি তোমরা জ্ঞানী হয় বুঝবা তাহলে তোমাদের তাকওয়া আমি বাড়িয়ে দেব। আল্লাহ জাল্লা শানু বলছেন কবরের জীবনের কথা কোরআন রাত জাগে আল্লাহ বর্ণনা করেছেন, কোন মানুষ জানে না কবরে কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না কবরের ভিতরে কিছু, অমা আনতা বে মুসমাইন মান ফিল কবর, কবরের ভিতরে কি হয় নবী আপনি জানেন না। শুধু রাসূলকে কিছু স্পেশাল জায়গাতে আল্লাহ জানিয়েছেন, যেমন বুখারীর বর্ণনা তিনি খচ্চরের পিঠে উঠে যাচ্ছেন, হঠাৎ করে একটা কবরের উপরে উঠলেন, খচ্চরটি ওনাকে ফেলে দেওয়ার উপক্রম হলো, তিনি নামলেন। নামার পরে জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন কবরে দুইজন ব্যক্তির কবর, বড় কোন অপরাধ তাদের ছিল না, পেশাব থেকে এরা নিজেকে রক্ষা করত না, পেশাবখানায় বসতো, কিন্তু পেশাব নিষ্কাশন হওয়ার আগেই তারা উঠে যেত, বসে থাকবেন, দাঁড়ালে পেশাব করে যায় নিষ্কাশিত হয় না। মেডিকেল সায়েন্স আল্লাহ এমন ভাবে এটা বানিয়েছেন, আপনি বসে থাকলে এটা নিষ্কাশন হয় ভালো। পেশাবখানায় বসে কাশি দেওয়া নিষেধ, আপনি জানান দিবেন না অমুক জায়গায় যাচ্ছেন। রাসূল সবসময় এটা গোপনে সারতেন, একদম গোপনে করতেন এই কাজটি, উঁচু থেকে নিচু জায়গায় ঢালুতে বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু